এইখানটাতে আসলে না মনটা এত ভালো হয়েছিলাম একটুখানি হসপিটালে হসপিটাল ডক্টর মানেই দেখবে একটু তো টেনশন সবসময় তো বেরোনো হয় না মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছো তো আজ একটা নতুন দিনে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করছি প্রত্যেকে খুব ভালোভাবে আজকের দিনটা কাটাচ্ছ তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি টুকটাক দু একটা কাজ আছে তো আজকে ফুল ডেটা আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর তোমাদেরও খুব ভালো লাগবে সো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা আজকে আমরা বেরোচ্ছি বলে একটুখানি টাইম লাগবে তো সে কারণে মা আজকে আমাদের জন্য একটা স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে হ্যাঁ এটা সৌমিকেরই কথা ছিল যে কি বানানো হবে কি বলতো একদম বাঙালির পাতি ব্রেকফাস্ট আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ হ্যাঁ ঘি পেঁয়াজ ওই যাই হোক ঘি পেঁয়াজ তো এইসব দিয়ে আজকে ব্রেকফাস্টটা করলাম হোয়াইট রাইস আমি খাই না তো আজকে খেয়ে অনেকদিন পরে বেশ ভালো লাগলো এখন খেয়ে দিয়ে আমরা বেরোচ্ছি না অ্যাকচুয়ালি আমরা খেয়েছি হচ্ছে মানে এক গালে এইটুকুনি করে খেয়েছি দিয়ে দেবো বিকেলবেলা দিয়ে দেবো না মানে জাস্ট একটুখানি পেটটা ভরা থাকে সেরকম ভাবে খেয়েছি তো যাই হোক এখন চলো আমরা বেরোচ্ছি গুড ইভিনিং এভরিওয়ান তো এখন আমরা চলে এসেছি মুসুকে নিয়ে একটুখানি ঘুরতে আর দেখো এখানে এসে মুসু রোজগারের মতন একদম বাড়ি থেকে বলে এসেছিল ট্রেনে চাপবে অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ ছিল তো তো সে কারণে ওর এই টুকটাক আবদারগুলো এখন একটুখানি মেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এখন আমি ওর সাথে ওকে কোম্পানি দেওয়ার জন্য আমিও উঠে গেছি ওর সাথে ট্রেনেতে উঠে বেশ ভালোই লাগছিল খারাপ কিন্তু লাগছিল না বাচ্চাদের এত ভালো লাগে কেন সেটা উঠে বুঝলাম তো যাই হোক এখন এখানে দেখো স্টোর 99 খুলে গেছে এটা একদম নিউ শপ খুলেছে মেরিনাতে তো সেখানে তো একবার যেতেই হবে তো সে কারণে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম এত ভালো ভালো কালেকশান আর কি সুন্দর একদম রিজনেবল প্রাইসে রয়েছে তো আমার তো ফার্স্ট ডে গিয়ে খুব ভালো লেগেছে আর সে কারণে তোমাদের সঙ্গে অল্প করে একটুখানি শেয়ার করে দিয়েছি অনেকটা বড় এখানে খুলেছে স্টোর 99টা আর এখানে দেখো এই বাওয়েলগুলো এই ছোটো ছোটো বাওয়েলগুলো সমস্ত মানে খুবই রিজনেবল প্রাইসে রয়েছে এইটা দেখো একদম ছোটো এটা 49 rupees তো একদম রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছিলো আমার তো মানে দেখে আমি ভাবছিলাম কী নেবো কী নেবো না বুঝতে পারিনি আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ এই সেম প্লেট আমি হোম সেন্টারে দেখেছি 399 যেটা এখানে 189 তো মানে হিউজ ডিফারেন্স তো এমনিতেই আমরা সবাই জানি হোম সেন্টারের প্রাইসটা একটু বেশি হয় তো যাই হোক এনিওয়েজ এখানে দেখো খেলার জিনিসপত্র রয়েছে যেখানে মুসু চলে এসেছে না ভেবে এসে এরকম টুকটাক শপিং হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে এরকম শপিং পেয়ে আমার কি আনন্দ হয়েছে দেখো একবার আর ওখান থেকে ফিরে এসে দেখো আমাদের অ্যাপার্টমেন্টে দেখলাম একটা ছোট্ট করে এক্সিবিশন টাইপের হয়েছিল তো শাড়ি কুর্তি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল তো এখানেও আমরা একটুখানি ঘুরতে এসেছিলাম আর বিশেষ করে বাচ্চাদের এরকম খেলার জিনিসপত্র এসেছিলো সবাই এসছে দেখে জাস্ট এলাম তো এখানে এসে মুসুর পাখি দিদির সঙ্গে দেখা হয়ে গেছে তো ওরা দুজনা একসঙ্গে থাকলে তো খুব আনন্দ পায় দুজনাই মুসু তো পাখি দিদিকে ছাড়বে না তাই সবাই মিলে আমরা চলে এসেছিলাম আমাদের ফ্ল্যাটে আড্ডা ইভিনিংটা দারুণ জমে উঠেছিল বাট তখন আর ব্লক করতে পারিনি গুড আফটারনুন এভরিওয়ান আজ নেক্সট ডে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে অ্যাকচুয়ালি আমি আর সৌমিক এসেছিলাম একটুখানি হসপিটালে সৌমিকের হাতের একটু ব্যথা হচ্ছিল প্রায় 1 month ধরে ব্যথাটা ছিল তো সেইটা মানে বুঝতে পারছিলাম না কী কারণে আর হাতগুলো মানে মুভ করতে পারছিল না খুব প্রবলেম হচ্ছিল তো সে কারণে ডক্টরের কাছে এসেছিলাম তো ডক্টর মেডিসিন দিলে টেনশনে ছিলাম সে কারণে সকাল থেকে কালকে তো ব্লগটাকে এন্ড করতে পারিনি আর সকাল থেকে ব্লগটা স্টার্টও করতে পারিনি কারণ এই
হসপিটাল ডক্টর মানেই দেখবে একটু তো টেনশন থাকেই, তো সেই কারণে ব্লগার স্টার্ট করি। কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি ওর ব্যথাটাও হচ্ছিল, তো এখন আসলাম, ডক্টর মেডিসিন দিলেন, একটু ফিজিও করতে বললেন, তো নাথিং সিরিয়াস বাট স্লিপিং প্রবলেম আর ওয়ার্ক প্রেশারের জন্য, মানে স্লিপিং প্রবলেম না, স্লিপিং হেয়ার পোস্চারটার প্রবলেম আছে। যে এই দমে হাত দিয়ে শো অভ্যাস থাকে তো তার জন্য প্রেশারটা পুরো এখানে চলে এসেছে, আর ওই প্রেশারটার জন্য আর কি পুরো মাসেল গুলো স্টিফ হয়ে গেছে, সেই কারণে প্রবলেম হয়েছে। তো মেডিসিন দুটো দিলেন 5 ডেজ এর জন্য, দেন তারপর 5 ডেজ পরে আরেকবার আসতে হল, সেই কারণে এখন ডক্টর দেখিয়ে প্রায় এখন আড়াইটে বেজে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। মুখ চুলের অবস্থা তো খুব বাজে হয়ে রয়েছে, কি ইগনোর করো, মানে সকালবেলা তাড়াহুড়ো করে এসেছি, আর এ কন্টিনিউ ক্যামেরা স্টার্ট হলে শুধু নিজেকে দেখে যায়, কোনো কথা বলে না। দুজনারই খুব খারাপ কন্ডিশন, কেন কি সকালবেলায় আসবো তো আর ওর ব্যথাটা নিয়ে একটুখানি টেনশনেই ছিলাম, আর ও বারবার বলছে এই এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, খুব কিছুই বলেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুধু বলেছি আমার মনে হচ্ছে সামো এখানে অ্যালাইনমেন্টের একটা প্রবলেম হচ্ছে, তার জন্য মানে কি আমি বলছি যে কিছু হবে না কিছু হবে না, আর আসবার আগে এরকম বললে কি টেনশন লাগে না, তো এখানে মানে কোনো রকমে যা পেরেছি তাই করে চলে এসেছি। আর এখানে এখন মেট্রো রেলের কাজ হচ্ছে এই রাস্তাটাতে, তো সে কারণে রাস্তার যাওয়ার রাস্তাটাও মানে এত সরু হয়ে গেছে। আর এখানে দেখো ইভিনিং এ আমাদের চা আর মুড়ি মাখা চলে এসেছে, অনেক দিন পরে আমরা মুড়ি মাখা খাচ্ছি, এটা আমি একটু সুন্দর করে মেখে নিয়ে এসেছি, সাথে মিল্ক টি যেটা অনেক দিন পরে খেলাম সবাই মিলে বসে এরকম টিভি দেখতে দেখতে, এই আড্ডাটা মনে হয় আমাদের অনেক দিন পরে হলো আজকে। কিছুই বলবো না এখন, তোমার ইয়ার পেন কিরকম আছে? তো এখন আমরা আবার রেডি হয়ে গেছি ডিনার করতে, কোথায় যাচ্ছি? ডমিনোজে। এই সামনেই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই আর কি মামাই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই ডমিনোজ, তো সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পরে সবার একটুখানি পিৎজা খেতে ইচ্ছা করেছে, তো সে কারণে ডমিনোজে যাচ্ছি ঝটপট করে, আর এই যে এনাকেও নিয়ে যাচ্ছি, তো একসঙ্গে সবাই মিলে যাচ্ছি, তাই একটুখানি রেডি হয়ে নিলাম। চলো এখন যাওয়া যাক, ডমিনোজেই আজকে আমাদের ডিনার হবে। আর আমার হচ্ছে কালের ব্যাটা আছে, ওকে আমি তুলো নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ওকে কটন দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ যখনই এখন বাইরে বেরোনো হচ্ছে না, ওকে কানেতে একটুখানি কটন দিয়েই নিয়ে যাচ্ছি, কারণ ওই ধুলো বালি লাগবে, তো সে কারণে ডক্টরই বলে দিয়েছে। এইখানটাতে আসলে না মনটা এত ভালো হয়ে যায়, বাইরেটা এত গম গম করে, বাট সবসময় তো বেরোনো হয় না, বেরোলেই বেরোনো যায় বাট ইচ্ছা হয় না, আজকে বেরোলাম কিন্তু বেশ ভালো লাগলো। কি মামাই তোমার কেমন লাগছে? তাই কেএফসি মতো লাগছে? বাড়ি থেকে একটু বেরোলেই মামায়ের আনন্দ হয়, বল মামাই। তুমি কি করেছো? তোমার হ্যান্ড ট্যাগটা দেখাও। If you have a daughter, you
two sums for A, B, C, D. One this sum. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, B. L, F, M, B, Q, R, S, T. U, T, W, X, Y, Z. X, Y, Z. If you don't like it, better go away. Next day morning, come to me. I will teach you A, B, C. I'm second one, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, B, L, M, N, B, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Now I know my X, N, খুব বাজে খেও না তুমি খেও না মামাই ঠান্ডা আছে গরম হলে খাবে গরম হলে খাবে পাপা আনলে কেন এটা পাপাকে খাইয়ে দিয়েছি বলে খাওয়া খাইয়ে পালা চলছে আমি ফার্স্ট স্টার্ট করলাম এবার দেখো মা পিজা খেয়ে মায়ের মুখে কোনো কথা বেরোচ্ছে না ভাল লাগছে না ট্রাই করো দেখো ভালো লাগবে বাবা ওইটুকুনি তো কি বুঝবে কি অবস্থা ডমিনোস থেকে ডিনার করে এসে একটু হাঁটতে গিয়েছিলাম দুপাক হেঁটে তারপরে জাস্ট বাড়িতে ঢুকলাম মাকে আর মুসুকে পাঠিয়ে দিয়েছিলাম ওপরে তো এসে দেখলাম মুসুকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে তো যাই হোক অলরেডি আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে মুসুর কালকে স্কুলও আছে তো সে কারণে মা ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন অলরেডি 10:30 বেজে গেছে তো ব্লগটা সেই কালকে থেকে কন্টিনিউ হচ্ছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সি ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ